আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলার মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে সুস্থ শরীরে মসজিদে নিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত, শামায়েল ইত্যাদি নিয়ে দুটো চারটে কথা বলছি। আমরা গত জুমায় আলোচনা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সাথে সার্বক্ষণিক থাকবেন। শুধু একদিনে এক মাসে আমরা তার জীবনী আলোচনা করব, অন্য সময়ে না, অথবা আনুষ্ঠানিকভাবে করব, ব্যক্তিগতভাবে না, এটা ইমানের দাবি না। এজন্য আমরা প্রত্যেকেই সিরাতুন্নবীর উপরে ভালো ভালো বইগুলো পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার হাদিস, তার কথা ভালো ভালো বইয়ে আমরা পড়ব। তিনি কি বলেছেন? আমরা সাধারণত মানুষকে ভক্তি করতে চাই, কারামতি শুনতে চাই। যখন কেউ বলে অনেক কারামতির কথা, আমাদের ভালো লাগে, প্রচণ্ড ভক্তি আসে, সুবহানাল্লাহ বলি, এটা খারাপ কিছু না, ভালো। তবে আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি আলোচনা করেছেন, বেশি কথা বলেছেন তার আখলাকের, আমলের, দাওয়াতের, যেন আমরা তার অনুসরণ করতে পারি। কিছু মুজিজা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, রাসূলুল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসে আসছে, কিন্তু এই মুজিজার উদ্দেশ্য শুধু মুজিজা শুনে চলে যাওয়া নয়। মুজিজা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান পূর্ণ করে তার অনুসরণ করা, তার মতো চলা, এটা হলো উদ্দেশ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সীরাত, শামায়েল পড়তে হবে, কথা পড়তে হবে, সুন্নত পড়তে হবে, হাদিস পড়তে হবে। আমাদের এক্ষেত্রে কিছু সমস্যাও আছে। যেমন একদিন গত বোধহয় কয়েক সপ্তাহ আগে বা হয়তো দু মাস হতে পারে, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে কিছু গাড়ি আপনারা দেখেছেন, সাধারণ মালিকানাধীন গাড়ি ভাড়া করা, আর কিছু গাড়ি বিশ্ববিদ্যালয়ে নিজের কেনা। তো ওই দিন সকালে, সকালের গাড়িটা ঝিনাইদহের কোনো মালিক সমিতির গাড়ি, বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা। তা আমি গাড়িতে উঠলাম, গাড়ি সকালের গাড়ি শহরের ভিতর দিয়ে যায়, আমি লাস্ট প্যাসেঞ্জার মোটামুটি, এরপরে আরাপুর থেকে কেউ কেউ ওঠেন। তা আমি উঠলাম, ওঠার পরে উঠেই দেখি ক্যাসেট বাজে, ওয়াজের ক্যাসেট, ওয়াজের ক্যাসেট বাজছে। ড্রাইভারও মোটামুটি যুবক, হেল্পারও যুবক, তারা ক্যাসেট বাজিয়ে শুনছেন। এখন আমি ওয়াইজকে সুন্দর সুর করে ওয়াজ করছেন, আমি মোটামুটি বুঝতে পারিনি, পরে অবশ্য ওনার নাম ক্যাসেটেই শুনলাম। যাই হোক, তা আমি বিশ্বাস করেন এই আধা ঘন্টা প্রায় ওয়াজ শুনলাম, আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। কারণ মিসে কথা আর আজগবি কথা কত শোনা যায়, কিন্তু ওই ড্রাইভার সাহেব এবং হেল্পার খুব মহব্বতের সাথে শুনছে। আমি যদি বলি তোমরা এটা বন্ধ করো, তাহলে ওদের ঈমান আহত হবে, কাজে আমি বললাম না, কিন্তু আমার খুব কষ্ট লাগতেছিল। ওয়াইজ ভালো কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন কথা তুলে ধরছেন, আপনাদের জন্য উপস্থাপনা তথ্যর কথা বলবো, শুধু তার বিষয়বস্তু আলোচনা, ভালো বিষয়, তিনি নামাজের গুরুত্ব বলতে যাচ্ছেন, নামাজ খুব দরকার, এই কথাটা বলতে যে তিনি অন্যান্য বিভিন্ন কথা বলছেন। তার ভিতরে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, আবু জাহল তখন যখন তার মাথার উপরে নাড়িভুড়ি ফেলে দিল, তাকে মারল, তখন তিনি কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলেন, যে আজকে আহা যদি আমার বাপ মা থাকতো তাহলে তুমি এই অত্যাচার করতে পারতে না, এতিম বলে তুমি আমার অত্যাচার করলে। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন তার ভাতিজাকে মেরেছে আবু জাহেল,
কোথায় গেছে ভাতিজা খুঁজে পাচ্ছে না, ভাতিজা জঙ্গলে যে কানছে যে আজকে যদি আমার বাপ মা থাকতো তাহলে আর আবু জেহেল মারতো না, ইত্যাদি কথা। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবু জাহেল যখন রাসূলুল্লাহ সাল্লামের উপরে দৈহিক অত্যাচার করেছে তখন রাসূলুল্লাহ সাল্লামের বয়স 50-এর উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান 40 বছরে, এরপরে প্রায় 10 বছর তার চাচা বেঁচে ছিলেন। তার চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিলেন কোনো কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তুলেনি, পিছন থেকে খারাপ বলেছে, জাদুকর, পাগল, সবই হয়ে গেছে, বাপদাদা ধর্ম ত্যাগ করেছে, অনেক কথা বলেছে, পিছনে পিছনে লোক দিয়েই করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের গায়ে হাত তুলতে সাহস পায়নি। কারণ তারা জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত তুললে আবু তালেব যদি হুকুম করে বনি হাশেম বনি আব্দুল মুত্তালেবের সবাই মিলে ওই যে গায়ে হাত তুলবে তার মারবে, তার গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করবে। আবু তালেব ইন্তেকাল করার পরে তিনি সামাজিক প্রোটেকশনের বাইরে চলে গেলেন, কারণ বনি হাশেম বনি আব্দুল মুত্তালেবের নেতৃত্ব চলে গেল আবুল আহাবের হাতে, আর তিনি রাসূলুল্লাহ সাল্লামের দুশ্মনী করতেন আপনারা জানেন। তো এই পরিস্থিতিতে আবু জাহেল তখন এবং আরবের অন্যান্য কাফেররা রাসূলুল্লাহ সাল্লামের গায়ে হাত তোলা শুরু করে। এর আগে নতুন মুসলমানদের মারা হয়েছে, পা ছিঁড়ে ফেলা হয়েছে, বালিতে টানা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত তোলা হতো না। আরবের কাফেরদের দাবি ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব বললেন, না, আমার গায়ে রক্ত থাকতে মুহাম্মদের গায়ে হাত দিতে পারবে না। আর এই জন্য আপনারা জানেন 3 বছর তারা অবরুদ্ধও ছিলেন। শাহেদ হলো, মূল কথা হলো, একজন মানুষ যদি বয়স 50 হয় তাকে যদি কেউ মারে গাল দেয় সে কি নিজেকে এতিম বলে কাঁদে? আমি এতিম, আমার বাপ 50 বছরের মানুষের কার বাপ মা থাকে? আর যদি থাকেও 50 বছরের বয়সের মানুষের বাপ মা 70 বছর হয়, সেই বাপ মা কারোর প্রোটেকশন দেয় না, বরং ওই ছেলেকে বাপ মাকে টাকা দেয়। এই যে কথাটা আপনারা শুনছেন, হয়তো চোখে পানি এসে যাচ্ছে, এমনভাবে হুজুর বলছেন যে আপনারা হয়তো সবাই কাঁদছেন, সবই ঠিক আছে, নবীজি সরাসরি মহব্বতে কাঁদছেন, কথাগুলো বড় উদ্ভট, মিথ্যা, বাজে কথা। মূল ঘটনা আবু জেহেল নাড়ি ভুড়ি দিয়েছে, এটা সত্য কথা, কিন্তু এই কথাটাকে যেভাবে রস করে সুন্দর করে বলা হচ্ছে সবই মিথ্যা কথা, অযৌক্তিক কথা। কোনো বুদ্ধিমান লোকে শুনলে যদি অবলবে হয় যে বলছে মিছে কথা বলছে, নইলে নাউজুবিল্লাহ বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়সেও কেউ মারলে নিজে এতিম বলে কেন, তো আবার কেমন কথা? এটা একটা অবাস্তব, অযৌক্তিক এবং বিবেক বিরুদ্ধ কথা। রাসূলুল্লাহ সাল্লাম কখনো নিজেকে এতিম বলে কাঁদেননি, তিনি কখনো কারোর কাছে কাঁদেননি, কারোর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করেননি, চাচার কাছেও না, ভাতিজার কাছেও না। তার একটা দোয়া আছে, তায়েফ থেকে যখন কাফেররা মেরে তাড়িয়ে দিল, রাসূলুল্লাহ সাল্লামের চাচা ইন্তেকাল করেছেন এর আগেই, মক্কায় দাওয়াত দেওয়ার সুযোগ নেই, বেরোলেই লোকে গায়েও হাত দেয় আর অত্যাচার তো আছেই। তায়েফে গেলেন, তায়েফ আলারা তাকে অত্যাচার করলো আপনারা জানেন সব। তখন রাসূলুল্লাহ সাল্লাম ওই রক্তাক্ত শরীরে যায়েদ ইবনে হারেসার সাথে ছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন। দোয়াটা মশহুর, সনদে কিছু কথাবার্তা আছে, কেউ সহি কেউ জয়ী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাত হাইলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আয় আল্লাহ, কারোর কাছে না, শুধু আপনার কাছে, ইলাইকা আশকু, আমি আমার অসহায়ত্ব, আমার শক্তি কম, আমার সাপোর্টার নেই, আমার ক্ষমতা কম, মানুষ আমার গুরুত্ব দিচ্ছে না, মানুষের আমাকে শক্তিহীন মনে করে, এই যে আমার মনের কষ্ট, আল্লাহ আমি কাউকে বলছি না, শুধু আপনার কাছে জানাচ্ছি, আল্লাহ আপনি আমাকে আপনার জিম্মায় রাখেন, আমার কোনো আত্মীয় স্বজন, দূরের লোক কাছের লোক কারোর জিম্মায় আমাকে দেবেন না। যদি আপনি খুশি থাকেন তাহলে দুনিয়ার সকল কষ্ট আমার কোনো আপত্তি নেই, তবে আপনি যদি আমার জন্য দিনের দাওয়াতকে সহজ করে দেন এটা আমার জন্য
আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনি খুশি থাকলে, আমার কষ্ট হয়ে যদি আপনি খুশি থাকেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম, তার সকল কথা ছিল, ব্যথা ছিল, পাওয়া ছিল, চাওয়া ছিল আল্লাহর কাছে। এখন আমরা তাকে এই যে আজগবি কথা বলে, সহি হাদিসগুলো, সহি বর্ণনাগুলো বাদ দিয়ে এই আজগবি কথা বলে হয়তো মানুষকে হাসাতে কান্দাতে পারি, সহজ সরল মানুষরা হয়তো এটাকে ঠিকই মনে করে, কিন্তু এগুলো একদিকে মিশে কথা, আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের জন্য অবমাননাকর কথা। তো আমাদের সমাজে এটাই হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা পড়ি না, যা কিছু পড়ি এগুলো অধিকাংশ সময় অনির্ভরযোগ্য বানোয়াট আজগবি কথা, যেগুলো থেকে আমরা আমাদের জীবন চলার পথের কোনো পাথেও পাই না। আমাদের অধিকাংশ দিনদারি যারা আমার কথা শোনেন, অনেক সময় আমি এটা বলি যে আমাদের দিনের দাওয়াত, ওয়াজ, তাসকিয়া, তারবিয়াত, অর্থাৎ মানুষের কলব সহি করার জন্য যে নসিহত, এগুলো অধিকাংশই হয় পরবর্তী বুজুর্গদের গল্প কাহিনী নিয়ে। আপনারা জানেন, আমি অনেকবারই বলি, আপনারা শুনেছেন, কারণ পরবর্তী যুগের গল্প কাহিনীগুলোতেও এরকম চমক আছে। একজন মানুষ বাতাস দিয়ে উড়ে গিয়েছেন, একজন মানুষ 40 বছর জঙ্গলে একাধারে নামাজ পড়েছেন, 7 বছর জঙ্গলের ভিতরে ধ্যানে বসেছিলেন, 5 বছর জঙ্গলের গাছের ঢালে ঝুলছিলেন, এইসব শুনলে আমরা চমৎকৃত হই। একজন মানুষ ন্যাংটো পাগল ছিলেন, কেউ দিলে খাইতেন না, একবার দোয়া করলেন বৃষ্টি হয়ে গেল, এই রকম গল্প শুনলে আমরা চমৎকৃত হই। অথচ এই গল্পগুলো দীনের, ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা যখন শুনি ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহদের যুদ্ধে মুবারক দাঁত আহত হওয়ার, ভেঙে যাওয়ার খবর পেয়ে তিনি নিজের দাঁতগুলো ভেঙে ফেলেছিলেন, আমরা যখন এই গল্প শুনি চমৎকৃত হই যে সত্যই মহব্বত, সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে। অথচ এই গল্পটা বানোয়াট এবং ওয়াইস কারনির মর্যাদার সাথে সাংঘর্ষিক। ওয়াইস কারনি একজন তাবেই ছিলেন, পাগল ছিলেন না, আল্লাহর বড় নেককার মানুষ ছিলেন, মুজাহিদ ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার সৈন্যদলে থেকে জিহাদ করতে করতে তিনি শহীদ হয়েছেন। ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহির মর্যাদা বাড়ে না এই গল্পে, কমে, কারণ ইসলাম মানুষদের ঘরে বসে বাড়িয়ে বাড়িয়ে দাঁত ভাঙতে শেখায় না। আমার হুজুর শহীদ হয়ে গেছে গুলি খেয়ে, আমি আমার বুকে গুলি মেরে শহীদ হয়ে গেলাম, আমার হুজুর অমুক জায়গায় যে জিহাদের ময়দানে গুলি লেগে দাঁত ভেঙে গেছে, আমি আমার নিজের দাঁত বাড়িয়ে ভাঙলাম, এতে কিন্তু কোনো সওয়াব নেই, বরং গুনাহ। আর যদি কেউ আবেগে বেহুশ হয়ে কিছু করে, গুনাহও নেই, সওয়াবও নেই। ইসলাম এই রকম ইমানের দাওয়াত কখনো দেয়নি, সাহাবীরা এরকম ইমানদার ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছে এটা সাহাবীরা দুই চোখ দিয়ে দেখেছেন, কিন্তু একজন সাহাবীও কিন্তু নিজের দাঁত ভাঙেননি, কারণ তারা জানতেন যে নিজের দাঁত নিজে ভাঙলে গুনাহ হয়। তারা নিজের জীবন দিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে রক্ষা করেছেন। মদিনায় অসুস্থ সাহাবি খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, খবর পেয়ে তিনি নিজের তরবারি বের করে নিলেন, না, নিজের বুকে মারেননি, নবীজি শহীদ হয়েছেন আমার জীবন রেখে কি হবে রে, এরকম কিছু করেননি। তিনি ওহদের মাঠে দৌড়ে ছুটে গেছেন, জিহাদ করেছেন, যা কাফেররা আমাদের, আমার নবীকে শহীদ করেছে, আমি তাদের সাথে শেষ রক্ত দিয়ে লড়াই করব। তাহলে আমাদের অধিকাংশ দিনই আলোচনা, কেতাব পড়া বলেন, তালিম বলেন, ওয়াজ বলেন, তাসকিয়া বলেন, তাসাউফ বলেন, সব কিছু হয়ে গিয়েছে পরবর্তী যুগের মানুষদের কিচ্ছা কাহিনী দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিগণ সেখানে অনুপস্থিত, এরপরও যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা হয়, সাহাবিদের কিছু আলোচনা হয়, সেগুলোও যত বেশি আজগবি হয় তত বেশি করি আমরা। সহি জীবন ঘনিষ্ঠ বিষয় নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
অমর রাদিয়াল্লাহু আনহু কি জীবন ঘনিষ্ঠ, মানবতামুখী জীবনযাপন করেছেন, কিভাবে চলতেন, এগুলো আলোচনা করি না। আমরাও করি কি, যেমন আপনাদের সামনে গল্প আছে, আপনারা অনেকেই জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে জিব্রাইল আসছেন মানুষের বেশ ধরে। তখন উনি বলছেন যে হুজুর জিব্রাইল আলাইহিসসালাম কোথায়? আবু বকর মিথ্যা গল্প কেউ সুবহানাল্লাহ বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বুজে মুরাকাবায় আরশে আজিম পর্যন্ত দেখলেন, একেবারে তাহাতা সারা জমিনের নিচে দেখলেন, দেখে দেখে বলেন কোথাও তো দেখছি না জিব্রাইলকে, তাহলে তুমি বোধহয় জিব্রাইল। আপনারা এই গল্প শুনেছ, এগুলো পুরো মিথ্যা, জাল জালিয়াতি। কেউ বসে ইচ্ছা করে মোরাকাবা করে, মোরাকাবা শব্দটাই কখনো কোরআন সুন্নাহ ছিল না, মোরাকাবা করে আসমানের উপরে জমিনের নিচে দেখতে পারে, এইসব কথা ইসলাম শেখায়নি। ইসলাম যে শিক্ষাটা দিয়েছে তারা কত কঠিনভাবে বাস্তবায়ন করেছেন, এই গল্পগুলো আমরা পড়ি না। নিজের জীবন দিয়ে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দায়িত্ব তারা কিভাবে পালন করেছেন। একটা ছোট্ট হাদিস মনে পড়লো, এটা আবু বকর রাদিয়াল্লাহু হাদিস, কিন্তু এটা আমরা সাধারণত আলোচনা করি না। আমরা যেগুলো একটু আজগবি লাগে ওইগুলো আলোচনা করি, অর্থাৎ আমাদের 90% আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের বাদে। আর যেটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের আলোচনা করি, তারও সম্ভবত 90% হলো যেগুলো জীবনমুখী নয়, সহি নয়, বানোয়াট, ভিত্তিহীন, কোথাও পাওয়া যায় না এরকম। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা একটা হাদিস মনে পড়লো এই মুহূর্তে, হাদিসটা সহি, ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং অন্যান্য রিওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনরা সহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাম বসে আছেন, একজন এসে আবু বকরকে গালাগালি করছেন। আবু বকর কিছু না বলে নীরবে দু একটা নরমভাবে দু একটা কথা বলার চেষ্টা করছেন। রাসূলুল্লাহ সাল্লাম পাশে বসে আসছেন, মৃদু মৃদু হাসছেন, কিছু বলছেন না। ও খুব বাজে কথা বলছে, আবু বকর নরমভাবে দু একটা কথা বলার চেষ্টা করছেন। এখন বেশ কিছু সময় কয়েকশো কথা, মানুষ তো একটু রাগে, আবু বকর কিছু কথার প্রতিবাদ করেছেন, সব কথার না, তুমি ঠিক বলনি, বেশ কড়াভাবে একটু রেগে কথা বলেছেন। তখন রাসূলুল্লাহ একটু মুখটা কালো করে উঠে চলে যাচ্ছেন, আবু বকর খেয়াল করেছে, রাগ বাদ দিয়ে তাড়াতাড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনি এতক্ষণ বসে বসে আমার গালি দেওয়া শুনলেন, আর এখন আমি একটু কিছু বললাম আপনি উঠে চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? রাসূলুল্লাহ বললেন, এ আবু বকর, ও যখন তোমাকে গালি দিচ্ছিল, বাজে কথা বলছিল, ভিত্তিহীন কথা বলছিল, আর তুমি নরম হয়ে তার কথাগুলো শুনছিলে, কিছু কথাগুলো আদবের সাথে কাটানোর চেষ্টা করছিলে, তখন আমি দেখছিলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার পক্ষ থেকে ওকে গালি দিচ্ছিল, তোমার পক্ষ তোমার জন্য দোয়া করছিল, কিন্তু তুমি যখন ওর কথায় রেগে যেয়ে গালি দিতে রাগ করতে শুরু করলে তখন ওই ফেরেশতারা চলে গেল, এই জন্য আমিও চলে আসলাম, কারণ আমি দেখলাম তোমার ব্রেনে রাগ আসছে, আর রাগ আসলেই শয়তান আসবে, আর যেখানে শয়তান আসে সেখানে আমি থাকতে চাই না। এরপর রাসূলুল্লাহ বললেন, মা যুলিমা আবদুন বিমা যুলামাতিন ফায়ুগযি আনহা ইল্লা রাফাআহুল্লাহু বিহা নুসরাতান আও দারাজা। যখন কোনো মানুষকে জুলুম করা হয়, গালি দেওয়া হয়, বাজে কথা বলা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, সে সবর করে, এড়িয়ে যায়, আল্লাহ তাআলা এই সবরের কারণে তার মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য বৃদ্ধি করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, কিভাবে আমাদের জীবন গড়তে বলেছেন, আজগবি কথা নয়। আমার বড় কষ্ট লাগে যে আমরা অনেক ইসলাম ইসলাম করি, কিন্তু আমাদের ইসলামটা খণ্ডিত, মসজিদের ভিতরে মুসলমান, বাইরে গেলে আমরা আবু জেহেল, আর আমার ভিতরে কোনো পার্থক্য নেই। আমি অন্যদের কথা বলছি না ভাই, আমরা যারা মসজিদে আসি নিয়মিত নামাজ কালাম আদায় করি তাদের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ছিল জীবনের সব সময় মসজিদের যে ইসলাম, তোমার মানুষ ঝগড়া করার সময় সেই একই ইসলামই থাকবে, ইসলাম আলাদা হবে না। মসজিদে গেলে নামাজে দাঁড়িয়ে শুধু নবীর শিখানো কথাগুলো বলবে, আর ঝগড়ার সময় যা ইচ্ছা বলবে, না এরকম ইসলাম না। ঝগড়ার সময়ও কথা যেটা বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডেন্সের ভিতরে থেকে, দোয়ায় যেমন আল্লাহর সাথে কথা বলতে নবীর গাইডেন্সের ভিতরে থেকে, নামাজের ভিতরে যখন তাসবিহ তাহলিল পড়বেন নবীর গাইডেন্সের ভিতরে, ঝগড়ার সময় কি বলবেন এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডেন্স রয়েছে।
এবং এটা কোনো আজগবি কথা নয়, এটা কোনো তাত্ত্বিক কথা নয়, এই যে বলে দিলাম পালন করলাম না, তারা পালন করে দেখিয়েছেন। তো এই জন্য ভাইয়েরা আমি আবারও আপনাদের অনুরোধ করব যে জীবনটাকে উপভোগ করতে গেলে, জীবনের কষ্টটাকে সহজ করে নিতে গেলে, জীবনকে কষ্ট সহ উপভোগ করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবনটাকে নিয়েছেন এটা দেখতে হবে। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লামের সীরাত শামাইল জীবন কর্ম যেটাই শিক্ষা আছে, যেটা মনটা পরিবর্তন করে, একটু ভালো হতে অনুপ্রাণিত করে, এইগুলো আমাদের পড়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা অংশ রয়েছে। একটা হলো জন্ম থেকে বিবাহ পর্যন্ত, আর একটা হলো বিবাহ থেকে নবুয়ত পর্যন্ত। এই দুটো অংশ মিলে রাসূলুল্লাহ সাল্লামের নবুয়ত পূর্ববর্তী জীবন। জন্ম থেকে বিবাহ 25 বছর, আর বিবাহ থেকে নবুয়ত আরও 15 বছর। নবুয়তের দুটো পর্যায়, নবুয়তের মক্কা জীবন প্রায় 13 বছর, আর নবুয়তের মদিনার জীবন আরও 10 বছর। এই মোট 63 বছর মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। নবুয়তের আগে নবুয়তের পরে দুই দুই চার ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তার সিরাতের মূল বিষয়গুলো খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রথম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে তার বিবাহ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাম ঐতিহাসিকভাবে বিভিন্ন সহিহ বা হাসান হাদিসের আলোকে যেগুলো আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে কয়েক মাস আগে তার আব্বা ইন্তেকাল করেন। জন্মের পরে কিছুদিন পরে তার আম্মা তাকে মরুভূমিতে বনি সাহাদের কাছে, হালিমা সাহাদিয়ার কাছে পাঠান। তিনি মায়ের কাছে আসেন, আবার যান, ইত্যাদির ভিতরেই 5-6 বছর চলে গেল। এরপরে তিনি আম্মার কাছে এসে মাত্র বছরখানে থাকেন, এরপরে তার আম্মাও ইন্তেকাল করেন। এদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদা পালতে থাকেন, দাদাও 2 বছরের মাথায় মৃত্যুবরণ করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লামের বয়স যখন 8, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন প্রায় 50, প্রায় 40 বছর তার মুরব্বী ছিলেন আবু তালেব। আবু তালেব তার আপন চাচা, এবং তিনি চাচা বাবা সবারই দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেবও দরিদ্র ছিলেন, সমাজপতি ছিলেন, সমাজের বড় নেতাদের একজন ছিলেন, কিন্তু সাধারণ ব্যবসায়ী, শীতে গরমে কিছু ব্যবসা করেন, এই তাদের কাজ ছিল, মোটামুটি কোনোভাবে চলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ছাগল চরাতেন। আরবের লোকেদের জীবিকা ছিল, বিশেষ করে মক্কার, ব্যবসা পশুপালন, আর মদিনার লোকদের জীবিকা ছিল বেশি কৃষি পশুপালন। মক্কায় কৃষি ছিল না, মদিনাতে কৃষি। আপনারা এখনো হজে গেলে দেখবেন মদিনা সবুজ, প্রচুর খেজুরের বাগান, প্রচুর ফসলের বাগান পাবেন, কিন্তু মক্কা ব্যারেন, মক্কাতে কৃষি জমি নেই। এখন অনেক পানি টানি দিয়ে কিছু গাছপালা লাগানো হয়, যেমন আরাফাতের মাঠে গেলে প্রচুর নিম গাছ দেখতে পাবেন। এই নিম গাছগুলো এখন অনেক গাছ খুব বড়ও হয়ে গেছে, মাশাআল্লাহ মোটা তাজা হয়ে গেছে। মক্কার ভিতরেও অনেক নিম গাছ লাগানো আছে, রাস্তার পাশে মাঝে গাছ লাগানো আছে, এগুলো অনেক পানি দিয়ে কষ্ট করে, অর্থাৎ একটা শহরের শুধু গাছে পানি দিতে যে টাকা খরচ করে, আমাদের একটা শহরের পুরো বছরের বাজেট। কিন্তু মদিনা তা নয়, মদিনা পুরোটাই কৃষি। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার পশুপালনে সহায়তা করতেন। এই সময়ে তিনি এই 25-এর আগে কখনো না কোনো সময় তিনি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, মজুরির বিনিময়ে মক্কার লোকেদের ছাগল চরাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায়, তার খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন,
মা আবাতাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীরা শ্রমিক ছিলেন, কাজ করতেন, পশুপালন করেছেন। অর্থাৎ আমরা বাংলাদেশের মুসলমানরা যেটা মনে করি যে হুজুর হতে গেলে ব্রাহ্মণ হইতে হবে, কোনো কাজ করা যাবে না, এটা যে ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন শ্রম করা, কষ্ট করা, যে কোনো কর্ম করা, এটা নবী রসুলদের সুন্নাত। নবী রসুলরা বসে খাননি, অর্থাৎ বসে থাকবো, সবাই খাবার দেবে খাবো, সবাই দাওয়াত দেবে খাবো, কোনো কাজ করবো না, নাপিতের কাজ করবো না, মুচির কাজ করবো না, মেতরের কাজ করবো না, এগুলো কোমা কাজ, আমি বলে জেলের কাজ করবো না, জোলার কাজ করবো না, এগুলো খুব কোমা কাজ, আমি খুব ভালো, ভালো হওয়ার প্রমাণ আমি কোনো কোমা কাজ করি না। এটা হলো ভারতের ব্রাহ্মণদের শেখানো একটা কৌলিনত্ব, এটা ইসলামের সাথে খুব কঠিনভাবে সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আরবদের ভিতরে কখনো কখনো এই ধরনের কৌলিন্য আসতো, আর রাসূলুল্লাহ সাল্লাম এটা দূর করেছেন। তিনি সাহাবিদের বলছেন যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাই কর্ম করতেন, কোন কোন নবী কামারের কাজ করেছেন, লোহার কাজ করেছেন, দাউদ তিনি লোহা পিটিয়ে ওই বর্ম বানাতেন, বিক্রি করতেন। সাহাবিরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন তো রাসূলুল্লাহ মদিনায় বয়স 50-53 উপরে, অর্থাৎ 55-56-57 এইদিকে, তিনি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি ছোটবেলায় কি করতেন? সাহাবিদের কৌতূহল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুনতু আরআ গানামান লি আহলি মাক্কাতা আলা কারারিত, আমিও আমার জীবনের প্রথম ধাপে মক্কাবাসীদের ছাগল নিতাম, টাকার বিনিময়ে নিয়ে সেগুলো মরুভূমিতে নিয়ে চড়াতাম। মরুভূমিতে ছাগল চড়ানো হলো আমাদের দেশের মতো নয়, ছেড়ে দিলে ছাগলরা ওই পাহাড়ের চেটে 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 গাছের গোড়া টোড়া থাকে, ওই কিছু গাছ আছে আজমরা আজমরা গাছ, ওগুলো থেকে চেটে চেটে খাই, রাখালকে শুধু দূরের থেকে দেখতে হয়, ওরা খায় দেয় ঘুরে বেড়ায়, আবার সন্ধ্যায় গুছিয়ে ঘরে নিয়ে আসতে হয়। তো যেটা আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্বে তিনি কর্ম করেছেন, তিনি চাষার কর্ম করেছেন এবং তিনি শ্রমিকের, মানুষের মজুরির বিনিময়েও কর্ম করেছেন। আমরা গতদিন বলেছি আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়াত দেন বড় হলে, কিন্তু নবুয়াত পূর্ববর্তী জীবনের ভিতরেও আমাদের শিক্ষা থাকে, নবীরা কি করেছেন, কেমন করে বড় হয়েছেন। তা আমাদের সমাজে এখনও দুর্ভাগ্যজনকভাবে কর্মকে ঘৃণা করা হয়। আমরা বারবারই এটা আপনাদের বলি, যতদিন না আমরা কর্মকে ভালোবাসবো ততদিন আমরা আসলে মুসলমান পুরো হতে পারবো না। আমাদের সমাজে এখনও আপনারা শিক্ষিত, শিক্ষিত ভদ্র ঘরের প্রমাণ হলো আমার ছেলে কোনো কায়িক কর্ম করেনি, আমার ছেলে যদি ছুটিতে এসে কোনো গ্যারেজে কাজ করে তাহলে আমার মান সম্মান পাঞ্চার হয়ে যাবে। এই যে মান সম্মান, এটা ইসলামী মান সম্মান না। ইসলামী মান সম্মান যে আমার ছেলে সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, পরের ফাঁকি দিয়ে খায় না, কোনো নেতার হাতা না, এটা হলো ইসলামী সম্মান। আর আমাদের দেশে কোনোটাতেই সম্মান যায় না, কিন্তু ছেলে যদি ভ্যান চালায় সম্মান যায়। তো এই বিষয়গুলো আমাদের আছে, এগুলো ইসলাম বিরোধী চিন্তা, ইসলাম বিরোধী মানসিকতা, ইসলামের সাথে সাংঘর্ষিক মানসিকতা। কিশোরদের জন্য, তরুণদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো নিজে কর্ম করো, নিজের পায়ে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা এই যে মসজিদে আরো দু একবার বলেছি হয়তো, রাসূলুল্লাহ সাল্লাম মসজিদে নববীতে মদিনায় বসে আছেন, একজন তরুণ স্বাস্থ্যবান মদিনার মসজিদ নবীর পাশ দিয়ে চলে যাচ্ছে, সাহাবীরা বললেন এই তরুণ যুবক যদি আল্লাহর রাস্তায় থাকতো, আল্লাহর রাস্তায় থাকলে দিনের অনেক উপকার হতো। আল্লাহর রাস্তায় বলতে আমরা বুঝি হয়তো ইসলামী রাষ্ট্রের জন্য জেহাদে চলে গেছে, অথবা আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে বেরিয়েছে। রাসূলুল্লাহ বললেন যে না, শুধু জেহাদে গেলেই আর দাওয়াতে গেলেই আল্লাহর রাস্তা হয় না, এলেম শিখতে গেলেই আল্লাহর রাস্তা হয় না, আল্লাহর রাস্তা সবই। তিনি বললেন লাউকা নাহা দা খারাজা ইয়াসা আলা ওয়ালিদাইনি লাহু শাইখাইনি কাবীরাইনি ফাওয়া ফি সাবিলিল্লাহ ওয়ালাউ কানা খারাজা ইয়াসা আলা আওলাদিল্লাহু সিগারিন ফাওয়া ফি সাবিলিল্লাহ ওয়ালাউ কানা খারাজা লিইউফা নাফসাহা ফাওয়া ফি সাবিলিল্লাহ। ও যদি তার পিতামাতার জন্য অর্থ উপার্জনে বেরিয়ে থাকে, যাবে জোন বেচবে, কাট কাটবে, ভ্যান চালাবে, কর্ম করবে, করে সে পিতামাতাকে কিছু দেবে, এই নিয়েতে বেরিয়ে থাকে, তাহলে ও অলরেডি আল্লাহর রাস্তায় থাকা, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় দাওয়াত, আল্লাহর রাস্তায় এলেম শিকার যে সওয়াব সে অলরেডি ও পেতে আসে।
ও যদি তার বউ বউ ছেলে মেয়ে, আমরা তো মনে করি বউ ছেলে মেয়ে দিলে সৎকা হয় না, আল্লাহ রাসূল বলছেন না, তুমি মসজিদে দেবে, মাদ্রাসে দেবে, এলেমে দেবে, জিহাদে দেবে, ওগুলো যেমন সদাকা, তুমি তোমার বোন যে শাড়ি কিনে দেবে, ছেলে পেলে যে কাপড় কিনে দেবে, ওগুলোও সদাকা। আল্লাহ রাসূল এখানে বলছেন যে ও যদি নিজের বউ বাচ্চার জন্য বেরিয়ে থাকে যে তাদের জন্য মানে উপার্জন করবে, তাহলে এটাও ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় থাকার সওয়াব হিসেবে পাবে। আর ও বউ বাচ্চাও নেই অথবা বাবা মাও প্রয়োজন নেই, খারাজা লিইউফা নাফসাহা ইয়াসা আলা নাফসিহি, নিজে পরমুখাপেক্ষী হবে না, নিজের পায়ে দাঁড়াবে, পরের কাছে হাত পাততে না, বাপের কাছেও চাইবে না, নিজে নিজের উপার্জনে চলবে, এই নিয়তে যদি বেরিয়ে থাকে তাহলেও সে আল্লাহর রাস্তায় রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের আগেই বলেছি, রাসূল সাল্লাম শুধু কথা বলেননি, কথাকে কাজ দিয়ে বাস্তব করে দেখিয়েছেন। যেমন ছোটবেলায় তেমন বড়বেলায়, ছোটবেলায় তিনি শ্রমিক হয়েছেন, বড়বেলায় অর্থাৎ নবী হওয়ার পরে মদিনায় যেও তিনি কর্মই করে দেখিয়েছেন, শুধু ওয়াজ করেননি, আমাদের মতো সুন্দর সুন্দর কথা বললাম কামের বেলায় নেই, এরকম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে জিজ্ঞেস করেছে, আপনাদের বলছি হয়তো, সাহাবায়ে কেরাম যে রাসূলুল্লাহ সাল্লাম ঘরে কি করতেন, তিনি বলছেন কানা ইয়াখদুমু কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। খেদমত আপনারা বোঝেন, আপনারা তো খেদমত করেন, পীর সাহেবের খেদমত, ইসলামের খেদমত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেদমত করতেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে তার পরিবারের, তার স্ত্রীর, তার পরিবারের খেদমতে থাকতেন। শুধু পীর সাহেবের খেদমত করবেন আর বউয়ের খেদমত করবেন না, এটা হাদিস দ্বারা বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকলে বউয়ের খেদমতে থাকতেন এবং নিজের খেদমত নিজে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা নিজে ধুয়ে নিতেন, নিজের জামাটা নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের জায়গা নিজে ঝাড়ু দিতেন, নিজের ছাগল নিজে দহন করতেন। ইচ্ছা করলে তিনি অনেক কিছু খাদেম দিয়ে করাতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে যাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বলেছি খন্দকের যুদ্ধ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 57-58 বছর। সেই সময়ে হাদিস শরীফে আসছে শীতের দিন, কঠিন শীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মাটি কাটছেন, পাথর কেটে কেটে কুড়াল দিয়ে কেটে পাথর ইট সরে সরে ফেলছেন। ওকাদ রাআইতু কাদ ওয়ারা আত-তুরাবু বায়াদু সাদরিহি, সাহাবী বলছেন যে আমরা দেখছি এই মাটি টানতে টানতে ধুলো পড়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লামের যে সুন্দর সাদা দেহর বুকের সব ধুলোতে ঢেকে গেছে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা অন্যান্য ধর্মগুরুদের পার্থক্য, তিনি শুধু থিওরি দেননি, তিনি শতভাগ এটা বাস্তবায়ন করেছেন, কর্ম করো। যখন যেখানে যে সফরে রাসূলুল্লাহ থেকেছেন তিনি কর্মে শরীক হয়েছেন, শুধু হুকুম করেননি। তো যেটা বলছিলাম ভাইয়েরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম অংশটা হলো কর্ম করো, নিজের পায়ে দাঁড়াও, পরমুখাপেক্ষী হয়েও না। বিবাহ হয়ে গেল, বিবাহের আগে তিনি কর্ম করেছেন তরুণদের জন্য, 25 পর্যন্ত তিনি শ্রমিকের কাজ করেছেন, এরপরে তিনি ব্যবসা করেছেন, তিনি চাচার সাথে ব্যবসায় টুকটাক শরিক হয়েছেন। তৃতীয় নম্বরে তিনি পার্টনারশিপে ব্যবসা করেছেন, খাদিজার ব্যবসায় মোদারাবা, মোদারাবা সিস্টেমে তার সাথে ব্যবসা করেছেন। তাহলে কর্ম, নিজের ব্যবসা, পার্টনারশিপে ব্যবসা, এগুলো হলো রাসূলুল্লাহ সাল্লামের নবুয়তের আগের কর্ম। এর পাশাপাশি নবুয়তের আগে আরেকটা কর্ম রাসূলুল্লাহ সাল্লাম থেকে আমরা পাই, সেটা হলো সমাজমুখিতা। রাসূলুল্লাহ সাল্লামের বয়স যখন এই 15-16, তখন তার বয়স্ক চাচা পর্যায়ের মানুষেরা একটা আন্দোলন গড়ে তুলছিলেন, যেটা আমরা হিলফুল ফজুল নামে চিনি অথবা হিলফুল মুতাইয়াবিন নামে চিনি। এটার উদ্দেশ্য ছিল সামাজিক অনাচার দূর করা, মাজলুমকে সাধ্যমতো সাহায্য করা, অর্থাৎ মানবাধিকার আন্দোলন। আমরা বাংলাদেশের মুসলমান যেমন পাক্কা ইমানদার, আমাদের ইমান আছে, মাদ্রাসা, টুপি, মসজিদ, খানকা সব আছে। আপনাদের অনেকবারই বলেছি আমাদের তিনটে জিনিস নেই, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, ইমানটা আমাদের ঠিক নেই, আর একটা হলো বান্দার হক আমাদের নেই, মানুষের হক আমরা বুঝি না, আর একটা হলো আমাদের ভিতরে দিনী দাওয়াত, মানুষকে আল্লাহর পথে ডাকার কোনো চেতনা নেই। তো যেটা বলছিলাম ভাইয়েরা, আরবের কাফেরদের, আমরা যারা কাফের বলে আমরা বারবার জেনেছি, তারা খুব ইমানদার কাফের ছিল, তাদের ভিতরেও আল্লাহর এবাদত বন্দেগী যাই থাক, আল্লাহর মাহবুব বান্দাদের এবাদত যাই থাক, মানুষের হক ছিল না।
কাবাঘরের হজ ছিল, কাবাঘরের ওমরা ছিল, হাজিদের পানি খাওয়ানো ছিল, এগুলো খুব ভালো কাজ, ঈসা আলাইহিস সালামের কাজ। কিন্তু হাজিদের পকেট কাটার কোনো অভাব ছিল না। হাজি কাপড় নিয়ে আসছে, কাপড় কিনে টাকা দেবো না, এটা সমস্যা নেই, আমি তো হাজির পানি খাওয়াইছি। সেখানে মানুষদের অধিকার ভুলুণ্ঠিত ছিল, মানুষের কষ্টে কান্নার কেউ ছিল না। আর কিছু ভালো মানুষ সব সমাজেই থাকেন, তো এই ধরনের অসহায়দেরকে সাধ্যমতো সাহায্য করার জন্য তার চাচা পর্যায়ের কিছু মানুষ হেল্পফুল ফজুল করলেন, প্রতিজ্ঞা করলেন সবাই মিলে যে আমাদের সমাজে কোনো মাজলুম যদি কেউ থাকে আমরা পক্ষ দেখব না, আমরা দেখব মাজলুম আর জালেম, মাজলুমের পক্ষে জালেমের কাছ থেকে হক আদায়ের জন্য আমরা প্রাণপণে চেষ্টা করব, অসহায়ের পাশে দাঁড়াব। এই হেল্পফুল ফজুল বা হেল্পফুল মুতাইয়াবিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হয়েছিলেন। শরীক হয়েছিলেন তারুণ্যের আবেগে নয়, যখন তিনি আর তরুণ ছিলেন না, যখন বৃদ্ধ মদিনায় বসে যখন বয়স প্রায় 60, তখন তিনি বলতেন লাকাদ শাহাদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জাদআন হেলফাল মুতাইয়াবিন লাউ দুইতু বিহাল আন আল আজাবতু ওয়াল্লাহি মা উহিব্বু আন ইয়াকুনা লি হুমুরুন নামি ওয়া আন্নি আনকুদুহু। রাসূলুল্লাহ বলতেন মদিনায় বসে যে আমি আমার চাচাদের সাথে আব্দুল্লাহ ইবনে জাদআনের বাড়িতে হেলফাল মুতাইয়াবিন হেলফাল ফুজুলে অংশ নিছিলাম, আমিও প্রতিজ্ঞায় শরীক হয়েছিলাম, আল্লাহর কসম যদি এই বৃদ্ধ বয়সেও কেউ আমাকে বলে যে তুমি ওই যে তরুণ বয়সে 15-16 বয়সে কসম করছিলে কোনো মাজলুম তোমাকে ডাকলে তার পাশে দাঁড়াবে, আমি এখন মাজলুম আমি তোমাকে ডাকছি, তোমার সেই কসমের কথা মনে করে তুমি আমাকে সাহায্য করো। রাসূলুল্লাহ বলছেন যে এখনও যদি কেউ আমাকে সেই কসমের কথা মনে করে দে বলো আমি মাজলুম আমার পাশে দাঁড়াও, আমি তার পাশে যেয়ে দাঁড়াবো। ওয়াল্লাহি মা উহিব্বু আন আনকুদুহু ওয়ান্নালি হুমুরুন নাম, আমাকে যদি দুনিয়ার সবচেয়ে বড় টাকা পয়সা সম্পদ দেওয়া হয়, মার্সিডিজ গাড়ি বোয়িং বিমান দেওয়া হয়, হুমুরুন নাম মানে লাল সবচেয়ে দামি উটগুলো আমাকে দেওয়া হয়, তাহলে আমি এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে রাজি হব না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের জীবনের প্রথম পাঠ, জন্ম থেকে বিবাহ পর্যন্ত, বিবাহ থেকে নবুয়াত পর্যন্ত 15 বছর। তার পারিবারিক জীবন সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া যায়, সামাজিক জীবন সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া যায়,